হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান ফ্রম গেট ইন ডোমেন আপনাদের সামনে আবার চলে এসেছি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইরকম ভিডিও এডিট করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, আসছি ইন্ট্রোর পর। প্রথমে আপনি যে ভিডিওটির উপরে কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসুন। আপনি যদি টাইমলাইনে না নিয়ে আসেন তাহলে কোথায় কাজ করবেন সেটা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি ভিডিওটি টাইমলাইনে নিয়ে আসছি, তারপর এটাকে জুম করে নিচ্ছি, টাইমলাইনটা জুম করছি, কারণ জুম করলে আমার কাজে সুবিধা হবে। তো এবার দেখছি আমি কোথায় ইফেক্টটি যোগ করা যায়। আমি এই যে ঠিক এই জায়গাটায় ইফেক্টটি যোগ করব। এবার আমি রেজার টুলটি সিলেক্ট করব এবং এখানে কাট করব। তো আমার কাট করা শেষ। এবার যেটা করতে হবে আমাকে, প্রথম যেটা আমি কেটেছিলাম সেটাকে ডিলিট করে দেব, দ্বিতীয়টাকে রাখবো, তৃতীয়টাকেও ডিলিট করে দেব, চতুর্থটাকেও ডিলিট করে দেব। এবার যেগুলো রয়েছে এগুলোর উপরে কাজ করবো। প্রথমটাকে আমি ডুপ্লিকেট করবো, তার আগে আমাকে একটি কাজ করতে হবে, অডিওটাকে ডিলিট করতে হবে। আপনারা নিশ্চয়ই অডিওটাকে ডিলিট করতে পারেন। তারপর এটাকে আমি ধরে অন্যটাকে প্রেস করে ট্র্যাকের উপরে নিয়ে যাবো, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমরা উপরের ভিডিওটার উপর ইফেক্ট যোগ করব। আমাদেরকে লুমেট্রি কালার চলে যেতে হবে। এখান থেকে আমাকে হাইলাইট যেটা রয়েছে হালকা হালকা বাড়িয়ে দিই, হাইলাইটটাকে কন্ট্রাস্টটাকে একেবারে বাড়িয়ে দিলাম, আর এখান থেকে আমি একটু কালার চেঞ্জ করে নিলাম। তারপর আমাকে ইফেক্ট কন্ট্রোলে চলে যেতে হবে। ইফেক্ট কন্ট্রোলস থেকে আমাকে পজিশনটাকে একটু চেঞ্জ করতে হবে আর অপাসিটিটাকে হালকা একটু কমিয়ে দিতে হবে। হয়ে গেল। তারপর এখানে আমি একটি ইফেক্ট যোগ করব। ইফেক্টটি ধরে এনে প্রথম ভিডিওটার উপরে এনে ছেড়ে দিবেন, তারপর একেবারে নিচে চলে যাবেন। এখান থেকে আপনারা মাক্স সিলেক্ট করবেন আর রেড ব্যালেন্স দিয়ে দিবেন 200। তারপর আমাকে দ্বিতীয় ভিডিওটার উপর চলে যেতে হবে, এটাকেও সেমভাবে আমরা ডুপ্লিকেট করব। তারপর আমাকে প্রথম ভিডিওটার উপর আমি যেই ইফেক্টগুলো যোগ করেছিলাম সেই ইফেক্টগুলো আমাকে দ্বিতীয় ভিডিওটার উপরেও যোগ করতে হবে। তবে প্রথম ভিডিওটার উপরে আমি এখান থেকে যে কালারটা সিলেক্ট করেছিলাম, দ্বিতীয় ভিডিওটার উপর আমি অন্য কালার সিলেক্ট করব। আমি এখানে গ্রিন দিচ্ছি, তারপর সেম ইফেক্ট আমি এটার উপর ইউজ করব। আগেরটাতে আমি আমার ভিডিওটাকে আমি বাম দিকে নিয়ে গিয়েছিলাম, এবার আমি এটাকে ডান দিকে নিয়ে যাব আর অপাসিটিটাকে আমি হালকা কমিয়ে দেব। তারপর একেবারে নিচে চলে যাব, এখান থেকে আমি আগের মতন মাক্স রেড ব্যালেন্স 20% থাকবে, তবে আমি এটাতে গ্রিন ব্যালেন্স অ্যাড করবো 50%। এবার আমি যেটা করব, নিচের ভিডিওটার অপাসিটিটা আমি কমিয়ে দিব, হালকা কমিয়ে দিলাম। এবার আমরা তৃতীয় ভিডিওটার উপর চলে যাব। আমরা তৃতীয় ভিডিওটার উপরে সেম ইফেক্ট যোগ করব। এবার আমরা একটু ভিন্ন কালার দিব, এটাতে আমি অরেঞ্জ দিলাম, অরেঞ্জ কালার অ্যাড করলাম। তারপর সেম ইফেক্ট যোগ করব, এটাতে আমি আবার ডান দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে যাবো, অপাসিটিটাকে হালকা কমিয়ে দেবো। তারপর এখান থেকে মাক্স রেড ব্যালেন্স 20%, তবে এটাতে আমি এবার ব্লু ব্যালেন্স দিব, 22% ব্লু ব্যালেন্স দিয়ে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, ব্ল্যান্ড মোড থেকে আমাকে এখান থেকে লিনিয়ার ডাস্টটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে ভিডিওটার উপর চলে যাব। আমরা এটা তো সেম ইফেক্ট যোগ করব, তবে এটাতে কালার এবার দিব আমি ব্লু, পিছনে নিয়ে যাই, অপাসিটিটাকে হালকা কমিয়ে দিব, নিচে চলে যাব। তারপর এখান থেকে আমরা মাক্স, এবার আমরা এটাতে ব্লু ব্যালেন্স একটু বাড়িয়ে দিব, 60% করে দিলাম। ব্ল্যান্ড মোড থেকে আমরা লিনিয়ার টাচ সিলেক্ট করব, রেড ব্যালেন্সটাকে আমরা এটাতে হালকা একটু কমিয়ে দিলাম। তারপরে তৃতীয় ভিডিওটার উপর চলে যাব, এটার উপরে আমরা সেম ইফেক্ট যোগ করব, এটাতে আমি হাইলাইট দিলাম। এখান থেকে আমরা গ্রিন দিব, উপর থেকে আমরা ব্লু দিব। তারপর যেটা করতে হবে আমাদেরকে, সেম ইফেক্ট এটার উপর আমরা অ্যাড করব, এর অপাসিটি হালকা কমিয়ে দেব,
এটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি ডান দিকে। তারপর এখান থেকে আমরা মাক্স রেড ব্যালেন্স বাড়িয়ে দিলাম, ব্লু ব্যালেন্স বাড়িয়ে দিলাম, গ্রিন ব্যালেন্স 1% বাড়িয়ে দিলাম। তারপর ব্ল্যান্ড মোড থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে লিনিয়র টাচ। তো আমাদের এখানে প্রথম যে ভিডিওটা রয়েছে এটার উপরেও আমরা লিনিয়র টাচটা সিলেক্ট করে দেবো, কারণ আমরা এটাতে করিনি, দ্বিতীয়টাতে করব না। এবার আমরা এটার উপরে অডিও নিয়ে আসবো, অডিওটাকে ড্র্যাগ করে ধরে এনে বসিয়ে দেবো। এতটুকু কেটে দিই, এবার দেখুন কি হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। গুড বাই। I'm gonna go get some.